সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য ডানা প্রায় দোরগোড়ায় আমাদের হয়তো উড়িষ্যা যাচ্ছে তার কী প্রভাব পড়তে চলেছে শেষ পর্যন্ত চলুন সেটা নিয়ে বিস্তারিত বলি আপনাদেরকে আজকে সকাল থেকে বলেছিলাম বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই ঝুঁড়ো হাওয়া বইবে তো সেটাই ঘটেছিল সকাল থেকে চলুন শুরু করি এরপর সন্ধ্যের পরে কী হতে চলেছে দানা আমাদের দোরগোড়ায় আসার পর আজ মোটামুটি সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ হালকা হালকা বৃষ্টি হবে সমস্ত জায়গায় পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কলকাতা থেকে হাওড়া হাওড়া থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে বাঁকুড়া যেদিকে থাকাবেন হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু শুরু হবে সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে তার সঙ্গে যত রাত্রি বাড়বে তত কিন্তু একটা ঝড়ের প্রকোপ বাড়বে ঝড় মানে এমন নয় যে একশো কিলোমিটার বেগে ঝড় বইবে আমাদের এখানে কিন্তু কলকাতা শহর এলাকায় ঝড়ের গতিবেগ থাকবে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে এবং আমাদের পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সেগুলোতে কিন্তু ঝড়ের তীব্রতা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু পূর্ব মেদিনীপুরে কিন্তু দীঘা সংলগ্ন এলাকায় কিন্তু সঠিক গতিবেগ থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার বা তারও বেশি এবং দীঘা সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনায় বেশি থাকবে যেহেতু কোস্টাল এরিয়া বা সমুদ্র তীরবর্তী এরিয়া তাই কিন্তু এসব এলাকাতে কিন্তু বেশি বৃষ্টি হবে অন্তত আমাদের পশ্চিমাঞ্চলের বাকি জেলাগুলোর তুলনায় এবার চলুন শুরু করি কী হতে চলেছে আগামীকাল অর্থাৎ মাঝরাতের পর থেকে কিন্তু অর্থাৎ ভোরের দিকে তিনটা সাড়ে তিনটার পর থেকে কিন্তু কাল সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো এলাকায় কিছুক্ষণের জন্য তার সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ভোরবেলার দিকে অর্থাৎ তিনটে সাড়ে তিনটার পর থেকে কাল সকালের দিকে সব জায়গায় যে ভারী বৃষ্টি হবে তা কিন্তু নয় তবে বৃষ্টির পরিমাণ কিন্তু ভারী বাড়বে ভোর রাতের দিকে অর্থাৎ তিনটে সাড়ে তিনটার পর থেকে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত তারপর থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমবে বৃষ্টির পরিমাণ কমবে বলে এমন নয় যে বন্ধ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে যেমন ঝোড়ো হাওয়া ছিল ভোর রাতের দিকে তার তুলনায় তীব্রতা হয়তো কমবে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে কাল সারাটা দিন দক্ষিণবঙ্গে তার সঙ্গে কিন্তু আকাশ থাকবে পুরোপুরি মেঘলা যত বেলা বাড়বে অর্থাৎ বারোটা সাড়ে একটার পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে শুরু করবে বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা একদমই কমে যাবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এবং শনিবার দিন সকালের দিকে আকাশ থাকবে কিছুটা মেঘলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম পরিষ্কার নীল ঝকঝকে আকাশ দেখতে পাবেন শনিবার দিন ফলে কালকের দিনটা কিন্তু খুবই খারাপ যাবে অন্তত বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তুলনায় পশুমুত্তর তীরবর্তী এলাকাগুলোতে অর্থাৎ দীঘা সুন্দরবন এইসব এলাকাগুলোতে দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ এলাকাতে কিন্তু যে বৃষ্টি কেটে যাবে সেটা ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখবর বলবো না কারণ যেটুকু দেখতে পাচ্ছি কালী পুজোর আগে কিন্তু আবারও মেঘলা আকাশ হবে বিশেষ করে রবিবার শনিবার রবিবার পরিষ্কার আকাশ থাকলেও সোমবার থেকে আস্তে আস্তে আরও মেঘলা হতে শুরু করবে আকাশ সোম মঙ্গল বুধ দিন কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এখনও দু তিন দিন বাকি পথ অনেকটা বাকি অনেক কিছু পরিবর্তন হবে তো যেটুকু দেখতে পাচ্ছি কালী পুজোর সময় কিন্তু মেঘলা আকাশ থাকবে তো বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই আকাশটা কিন্তু বৃষ্টিটা হলো মেঘলা থাকবে একদম মঙ্গল বুধ বৃহস্পতি পর্যন্ত আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সাবধানে থাকুন আর বজ্রপাতের সময় চেষ্টা করবেন যতটা সময় নিরাপদে থাকা নিজেদেরকে সবাইকে শুভ সন্ধ্যা